বাফুফের পনেরোতম নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বাফুফে ভবনে এই গ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে একশো জন কাউন্সিলরের মধ্যে একশো জন ভোট দিয়েছেন পনেরো মিনিট পরেই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে এর আগে ছাব্বিশ অক্টোবর বাফুফে নির্বাচনে সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি একলাস উদ্দিন সমান সংখ্যক ভোট পেরে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন